আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে peoplepowerhour.com এ আপনার প্রোফাইল বা অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন, সেই বিষয়টি নিয়ে। তো চলুন শুরু করি। আপনার কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, সেখান থেকে সরাসরি চলে যাবেন peoplepowerhour.com এর যে আপনার প্রোফাইল রয়েছে, সেই প্রোফাইলে যাওয়ার পর এখানে আপনি লক্ষ্যগুলো দেখতে পাবেন যে প্রোফাইল আইকন রয়েছে, সেই অপশনটিতে ক্লিক করুন। দেন এখানে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে সিটিং নামের যে অপশন রয়েছে, সেই সিটিং নামের অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড, এখানে এডিট অপশন পাবেন, এডিট অপশনে ক্লিক করুন। দেন আপনার যে পাসওয়ার্ডটি পুরাতন পাসওয়ার্ড যেটা আছে এই অবস্থাতে, সেই পাসওয়ার্ডটি দিবেন, মানে ওল্ড পাসওয়ার্ড যেটা আপনি ব্যবহার করেছেন, অলরেডি করতেছেন, সেই পাসওয়ার্ডটি দিবেন। দেন তারপর দেখতে পাচ্ছেন যে নিউ পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডটি নতুন করে চেঞ্জ করতে যাচ্ছেন বা ক্রিয়েট করতে যাচ্ছেন, সেই পাসওয়ার্ডটি এখানে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি। এবং কনফার্ম পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ডের জায়গায় যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম নিউ পাসওয়ার্ড, আবার রিপিট দিবেন। দেন সেভে ক্লিক করবেন। তারপরে অলরেডি দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে, আমরা এখন লগ ইন করে চেক করব। তো আপনার যে ইমেলটা খোলা সেই ইমেলটি দিবেন এবং নতুন যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন। লগ ইনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটি অলরেডি চেঞ্জ হয়ে গেছে, আমরা এখন একটা মেসেজ আসছে কিনা কোনো সেটা চেক করে দেখব। দেখতে পাচ্ছেন যে হাই রনি, ইউ আর নোটিস ইউর নিউ পাসওয়ার্ড ফর ইউর পিপল পাওয়ার অ্যাকাউন্ট, মানে আমি নতুন একটি পাসওয়ার্ড ক্রিয়েট করেছি, এখানে তারা মেইল করে আমাকে জানিয়ে দিয়েছে। তো এই হচ্ছে শর্ট একটি ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি খুব সহজেই পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন। ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।